অসম সরকার আর APDCLক রাজহুয়াক প্রত্যাহ্বান ইলেকট্রিসিটি কনজিউমার্স এসোসিয়েশনের। শীঘ্রে রাজ্যত প্রিপেড স্মার্ট মিটার বাতিলর দাবি। সরকারি বেসরকারি খণ্ডত লগাবলে দিয়া স্মার্ট মিটার কেনেক সংস্থাপন হল ঘরুয়া গ্রাহকর ঘরত। রাইজর স্বার্থর বিপরীতে কর্পোরেট গোষ্ঠীর স্বার্থতহে অনা হয়েছে স্মার্ট মিটার। এনে বহু অভিযোগ তুলি স্মার্ট মিটার সন্দর্ভত শনিবারে গুৱাহাটী প্রেস ক্লাবত সংবাদমেল সম্বোধন অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স এসোসিয়েশনের। প্রিপেড স্মার্ট মিটারে বিগত দিনসমূহ খাটি খাওয়া রাইজক কিদরে জ্বলা কলা খুয়াইছে সেই কথা হয়তো নতুনক কোয়ার প্রয়োজন নাই। তেনে সময়তে পূর্বর মিটার উঠাই সরকারে প্রিপেড স্মার্ট মিটার স্থাপনত কোটি কোটি টকার কেলেঙ্কারি সংঘটিত করা বলে অভিযোগ ইলেকট্রিসিটি কনজিউমার্স এসোসিয়েশনের। মন করবলগিয়া কথাটো হল রাজ্য সরকারে 80% রাজহ সংগ্রহ করে সরকারি বেসরকারি ঔদ্যোগিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের পৰা। মাত্র 20% রাজহ সংগ্রহ করা হয় ঘরুয়া গ্রাহকর পৰা। কিন্তু সরকারি প্রতিষ্ঠান ঔদ্যোগিক খণ্ডর বিপরীতে ঘরুয়া গ্রাহকর ঘরতে স্থাপন করা হল প্রিপেড স্মার্ট মিটার। সরকারের এই কার্যক জনবিরোধী আখ্যা সংস্থাটোর। সরকারে গুরুত্ব কত দিব লাগিছিল আর দিছে কত? স্মার্ট মিটার স্থাপনের ক্ষেত্র সরকারে বাণিজ্যিক ক্ষেত্রতহে গুরুত্ব দিব লাগিছিল। যেটো রেভিনিউ APDCLে কালেকশন করে মাহিলি তার 20% হে ডোমেস্টিক কনজিউমারের পৰা কালেকশন হয়। এটা যদি 1000 কোটি টাকা হয়, 1000 নহয় 800 কিবা কোটি টাকা হয়, 1000 কোটি টাকা যদি কালেকশন হয় মাহিলি APDCLর, তার 200 কোটি টাকা হে ডোমেস্টিকর পৰা আহে, বাকি 80% 800 কোটি টাকা আহে কমার্শিয়াল এন্ড গভর্নমেন্ট ইনস্টিটিউশন এন্ড ইন্ডাস্ট্রিয়াল কনজিউমারের পৰা। এতিয়া চা মিটার লগার গুরুত্বটা কত দিছে? যোর পৰা পয়সাটো 20% আহে আর যোর পৰা 80% আহে, যেটো কাম আগতেই কৰিব লাগিছিল সেটো কাম আরম্ভই হওয়া নাই। সংস্থাটোর দাবি সরকারে প্রথমে নিজের ঘরতে স্থাপন করক প্রিপেড স্মার্ট মিটার। আমি এটা সেইটা ডিমান্ড করছো, যেটো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডাইরেক্টিভ নোটিফিকেশন, সেইখিনি কাম সরকারে প্রথমে নিজে করক। এই স্মার্ট মিটিংর মিটারের যে টিলিঙা সেই সরকারে নিজের ঘর আগে লগা, তারপর ডোমেস্টিক ঘর টিলিঙাটো লগালে আমি ভাল পাম, আর তেতিয়ালৈকে এই মিটারটো লগাটো আমি বন্ধ রাখব লাগে, কারণ এই একটা টোটালি জনবিরোধী। অসমৰ এই মানুষখিনি লৈ পেলাই যে প্রি পেমেন্ট মডেল আমার মানুষ মানে অভ্যস্তই হয়ে উঠা নাই। গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশের দরে রাজ্যত প্রথমতে সরকারি বেসরকারি তথা ঔদ্যোগিক খণ্ডতহে স্থাপন করা হয়েছে প্রিপেড স্মার্ট মিটার। তেনেস্থলত সম্পূর্ণ উলুটা অসম সরকার। সংস্থাটোর অভিযোগ কেন্দ্রীয় সরকারের নির্দেশনার বিপরীত স্থিতি লৈছে অসম সরকারে। গুজরাটত 1,65,00,000 মিটার টার্গেট লগাব লাগে, তার বিনিময়ত আজি এই মই কথা কই থকা অবস্থালৈকে তাত মোটে লাগিছে 88,130টা। রামরাজ্যর টার্গেট হল 3,09,00,000, তার ভিতর তাত ইনস্টল হয়েছে 11,86,953। ওয়েস্ট বেঙ্গলক দিছে 2,12,00,000 লগাব লাগে, তার বিপরীতে তেওঁলোকৰ মিটার লাগিছে মাত্র 1,01,207টা, 0.47 আধা পার্সেন্টও লগা নাই। অসমত কিমান লাগিছে? অসমক টার্গেট দিছে 69,21,329টা, তার বিপরীতে আজির তারিখত লাগিছে 25,411টা, 25,00,000 ওপর, যেটো 36%। তার মানে এই গোটেই মিটারখিনি বহু ঔদ্যোগিক খণ্ডত মিটারবিহীনভাৱে বিদ্যুৎ যোগান ধৰাৰো উত্থাপন হৈছে অভিযোগ। এক আগষ্টত তেওঁলোকৰ মিটাৰটো জ্বলি গ'ল, তেওঁলোকৰ মিটাৰ পাৱাৰ ল'ব দিলে উইদাউট মিটাৰ। মেসা শ্রী ইন্ডাস্ট্রিজ কাছা 8 আগস্ট মিটার চলি গেল, তেওঁলোকক মিটারবিহীনভাবে পাওয়ার লব দিছে। জাবুনবাড়ী টি ইন্ডাস্ট্রিজ তিনচুকিয়া
9 আগস্টত মিটার জ্বলি গেল, তেওঁলোকক মিটার নোহোৱাকে কালেকশন চক্র লব দিছে। তারপর মিস্টার সঞ্জয় আগরওয়ালা কান্স ইলেকট্রিক্যাল ডিপু, এই 11 আগস্টত মিটার জ্বলি গেল, মিটার বিভিন্নভাবে লব দিছে। শেহতীয়াকৈ ৰাজ্যত স্মার্ট মিটারক লৈ তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়ার সময়সাতে রাজ্যের মুখ্যমন্ত্রীয়ে স্মার্ট প্রিপেড মিটারক লৈ কি কলে শুনক। স্মার্ট মিটারর লৈ প্রবলেম আছে, তার ঘরত আমি ম্যানুয়াল মিটার লগাই, দুইটা মিটারর রিডিং যদি একে থাকে প্রবলেমে নাই, যদি রিডিং বেলেগ হয় তেতিয়া আমি বিচার করি। কিন্তু যিমান মানুহৰ ঘরত আজিলৈকে কমপ্লেইন দিছে সবর ঘরত আমি ম্যানুয়াল মিটার স্মার্ট মিটার লগাই দিই। এটা মানুহে প্রবলেম করে কি জুনের লগত জুলাই কম্পেয়ার করে দিয়ে, জুলাই লগত আগস্ট কম্পেয়ার করে, আগস্টর লগত সেপ্টেম্বর কম্পেয়ার করব লাগে, সেপ্টেম্বর 2024 এন্ড সেপ্টেম্বর 2023। মানুষ এটা বুঝি না পায় যে গরম তো বাড়ি গই আছে, এটা আকো কমি কমি আই থাকিব বিল, এটা স্মার্ট মিটার লগত কথা নয়। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি প্লাস।